আমরা এই প্রকল্পের মাধ্যমে 85টি সোলার এলপি করার কথা। এর মধ্যে এখন আমরা 50টি এলপি আমরা স্থাপন করেছি। এই 50টি এলপির মাধ্যমে প্রায় 1000 হেক্টর জমিতে সেচের সুবিধা আমাদের কৃষকরা পাচ্ছেন। তো প্রথম দিকে যখন আমরা সোলার বসালাম, তখন অনেকে একটা যেতে কিভাবে এটা ব্যবহার হবে কি হবে না, তার চেয়ে বরং আমার ডিজেলের শ্যালো ভালো ছিল, এরকম একটা একটা তাদের মধ্যে অনুভূতি ছিল। বিভিন্ন সময় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যারা আসছিলেন এই কথাই বলছিলেন আর কি। কিন্তু এখন বর্তমানে ডিজেলের দাম বেড়ে গেছে, তারপরে এখন তারা যারা যদি একবার ব্যবহার করলো, যারা ব্যবহার করতে গিয়ে তাদের এটা আমাদের খুব ভালো একটা সিস্টেম, এবং খুব আমরা সহজে এটাকে পানি নিতে পারছি, এবং আরো তারা চাচ্ছে আর কি। তবে তাদের একটা দাবি আছে যে শীতকালে যখন কুয়াশা হয় তখন সে সময় ধান লাগানোর ক্ষেত্রে তারা যেহেতু সূর্যের শক্তিটা কম পায় তখন কম চলে, তাদের একটা আছে যদি বিদ্যুতায়ন করা যায় তাহলে এটা মানে আরো ভালো হবে আর কি, আরো তারা বেশি জমিতে আবাদ করতে পারবে, নিরবিচ্ছিন্ন ভাবে করতে পারবে। তো আমরা সেভাবেই চিন্তা করছি বিষয়টাকে নিয়ে, যদি বিদ্যুতায়ন করে দিতে পারি আমরা, পাশাপাশি দুটো সিস্টেমই থাকলো, যদি কখনো সোলারের কম হয় তখন বিদ্যুতের ব্যবহার হবে, আর বিদ্যুতের যখন না থাকবে তখন সোলার ব্যবহার হবে। আর পাশাপাশি এটার মধ্যে আমরা নেট মিটারিং একটা ইয়ে আছে, যাতে যে সময় আমরা এটা সোলার সিস্টেমটা ব্যবহার হবে না সেচের কাজে, সেই সময় এই এই শক্তিটা জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা আমাদের অন্তর্ভুক্ত হতে পারবে আর কি। এতে জাতীয় উৎপাদন, বিদ্যুতের জাতীয় উৎপাদনে একটা বড় ভূমিকা রাখবে আর কি। এবং এটাই তাদের দাবি যে এ তালে হবে যে কৃষকদের যে সুবিধা সেটাও সংরক্ষিত হবে, পাশাপাশি যে জাতীয় বিদ্যুৎ উৎপাদনে এটা একটা ভালো ভূমিকা রাখবে।